গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক টুডে সেভেনটিন্থ অফ জুলাই টু ক্লাস ফাইভ সাবজেক্ট বাংলা বই বাংলা সাহিত্য পরিচয় আজকে আমরা করব তোমাদের টেক্সট বুকের কবিতা ভাষা থেকে অনুশীলনী প্রশ্নোত্তর এর আগের ক্লাসে আমি তোমাদের এই নয় নম্বর প্রশ্নের এই তিনটে উত্তর করিয়ে দিয়েছিলাম ক খ গ আজকে করব ঘ উঁয় চ এবং দশ নম্বর প্রশ্নের উত্তর চলো তাহলে ক্লাস শুরু করি কি বলেছে ঘ নম্বরে কেলিনু শৈবালে ভুলি কমল কানন এখানে শৈবাল এবং কমল কাননের সঙ্গে কিসের তুলনা করা হয়েছে উত্তর এখানে শৈবালের সাথে ইংরাজি ভাষার এবং কমল কাননের সাথে বাংলা ভাষার তুলনা করা হয়েছে এরপরে বলছে একই সাথে কেন কবি এরকম তুলনা করেছেন কবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষাকে অবহেলা করে বিদেশি সাহিত্যের মোহে আকৃষ্ট হয়ে যে ভুল তিনি করেছিলেন তা তিনি মর্মে মর্মে উপলব্ধি করতে পেরে উপরুক্ত তুলনাগুলি করেছেন এখানে কী বলা হয়েছে যে কবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষাকে অবহেলা করে তিনি বিদেশি সাহিত্য অর্থাৎ ইংরেজি সাহিত্যের প্রতি দুর্বল হয়ে পড়েন অর্থাৎ ইংরেজি সাহিত্য রচনার জন্য তিনি আকৃষ্ট হন কিন্তু তিনি যে বাংলা ভাষাকে অবহেলা করে ইংরেজি সাহিত্যের প্রতি এরকম আকৃষ্ট হয়ে পড়েছিলেন তা তিনি মর্মে মর্মে উপলব্ধি করতে পারেন আর উপলব্ধি করেই তিনি উপরিয়ুক্ত তুলনাগুলি করেছেন এরপরে উম নম্বর স্বপ্নে তব কুললক্ষ্মী কোয়ে দিলা পরে কুললক্ষ্মী কাকে স্বপ্ন দিলেন কুললক্ষ্মী কবি মাইকেল মধুসূদন দত্তকে স্বপ্নে দেখা দিলেন স্বপ্নে তিনি কি আদেশ দিলেন অর্থাৎ স্বপ্নে কুললক্ষ্মী কবিকে কি আদেশ দিলেন স্বপ্নে তিনি অর্থাৎ কুললক্ষ্মী কবিকে নিজের জন্মভূমিতে অর্থাৎ নিজের দেশে ফিরে আসার আদেশ দিলেন এরপর ছ নম্বর পালিলাম আজ্ঞা সুখে কে কার আজ্ঞা পালন করলেন কবি মাইকেল মধুসূদন দত্ত অর্থাৎ কুললক্ষ্মী দেবীর আজ্ঞা পালনে কবি কি সুখ খুঁজে পেয়েছিলেন স্বপ্নে কুললক্ষ্মী কবিকে আদেশ দিয়েছিলেন বিদেশি সাহিত্যের মোহ ছেড়ে তিনি যেন নিজের দেশে ফিরে যান আর দেবীর এই আদেশ মেনে তিনি আনন্দে অর্থাৎ কবি আনন্দে উৎফুল্ল হয়ে নিজের মাতৃভাষার সহায়তায় সাহিত্য রচনায় উদ্যোগী হন আর এখানেই দেবীর আজ্ঞা পালনে কবি নিজের সুখ খুঁজে পেয়েছেন অর্থাৎ স্বপ্নে দেবী কুললক্ষ্মী কবিকে কি আদেশ দিয়েছিলেন যে বিদেশি সাহিত্যের মোহ ছেড়ে তিনি যেন নিজের দেশ নিজের জন্মভূমিতে ফিরে যান আর দেবীর এই আদেশকে কবি খুব আনন্দের সঙ্গে কি করেন মেনে নেন এবং নিজের মাতৃভাষা অর্থাৎ বাংলা ভাষার সহায়তায় সাহিত্য রচনায় উদ্যোগী হন আর এখানেই দেবীর আজ্ঞা পালনে কবি নিজের সুখ খুঁজে পেয়েছেন এরপর প্রশ্ন নম্বর দশ সমগ্র কবিতাটিতে মাতৃভাষার প্রতি প্রথমে অবহেলা দেখানোর জন্য কবির আক্ষেপ কীভাবে ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো তা আমি এখানে লিখেছি তোমরা দেখে নাও কবি মধুসূদন দত্ত বাংলা সাহিত্যকে অবহেলা করে প্রথমে ইংরেজি ভাষায় লেখালেখি শুরু করেন তো কবি মধুসূদন দত্ত অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত কি করেছিলেন বাংলা সাহিত্যকে অবহেলা করেছিলেন এবং অবহেলা করে তিনি ইংরেজি ভাষায় প্রথমে লেখালেখি শুরু করেন তারপর বিদেশি সাহিত্য রচনার মোহে বিলেতে যান তারপরে তিনি কি করলেন বিদেশি সাহিত্য রচনার জন্য তিনি বিলেত অর্থাৎ বিদেশে যাত্রা করেন সেখানে গিয়ে বিদেশি ভাষায় তিনি তেমন কিছু রচনা করতে না পেরে নিজের ভুল বুঝতে পারেন অর্থাৎ বিদেশে গিয়ে তিনি ইংরেজি ভাষায় কোনো কিছু রচনা করতে পারেননি রচনা করেছিলেন হয়তো সেভাবে সেগুলো প্রকাশ হয়নি আর প্রকাশ না হওয়ায় তিনি তখন নিজের মাতৃভাষার কথা বুঝতে পারেন যে তিনি মাতৃভাষাকে কতটা অবহেলা করেছিলেন এরপর পুনরায় তিনি বাংলা ভাষায় সাহিত্য রচনা শুরু করেন তারপরে তিনি নিজের ভুল বুঝতে পেরে কি করলেন বাংলা ভাষায় সাহিত্য রচনা শুরু করেন বিদেশে থাকাকালীন তিনি ইংরেজি ভাষাকে সাদরে গ্রহণ করেছিলেন তিনি যখন বিদেশে ছিলেন তিনি কি করেছিলেন ইংরেজি ভাষাকে তিনি নিজের ভেবে সেটাকে গ্রহণ করেছিলেন কিন্তু স্বপ্নে দেবী কুললক্ষ্মী কবিকে আদেশ দেন নিজের দেশে ফিরে আসার জন্য কিন্তু একটা সময় কি হয় কবির স্বপ্নে দেবী কুললক্ষ্মী দেখা দেন তিনি তাকে কি বলেন নিজের দেশে ফিরে আসার জন্য বিদেশে থাকাকালীন কবির ভিখারির মতো দশা হয়েছিল অর্থাৎ একজন ভিখারির যেমন দশা হয় তিনি ভিক্ষা করতে বাধ্য হন সেরকমই দশা কি হয়েছিল কবির হয়েছিল কোথায় বিদেশে যা বরণীয় নয় কবি তাকেই বরণ করে নিয়েছিলেন অর্থাৎ ইংরেজি ভাষা কবির বরণীয় ছিল না কবির ইচ্ছে ছিল কি যে ইংরেজি ভাষাতেই তিনি সাহিত্য রচনা করবেন কিন্তু ইংরেজি সাহিত্য তার জন্য ছিল না তার জন্য কোনটা সঠিক ছিল বাংলা সাহিত্য তাই এখানে বলা হয়েছে যা বরণীয় নয় কবি তাকেই বরণ করে নিয়েছিলেন তিনি শৈবালে খেলা করার জন্য কমল কাননকে ভুলতে বসেছিলেন এখানে শৈবাল বলতে ইংরেজি ভাষাকে বোঝানো হয়েছে আর কমল কানন বলতে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে এখানে কী বলা হয়েছে যে তিনি শৈবালে খেলা করার জন্য অর্থাৎ ইংরেজি সাহিত্য রচনার জন্য তিনি কমল কাননকে ভুলতে বসেছিলেন অর্থাৎ বাংলা ভাষাকে ভুলতে বসেছিলেন এইভাবেই সমগ্র কবিতাটিতে কবির মাতৃভাষাকে অবহেলা করার আক্ষেপ প্রকাশিত হয়েছে তোমরা তাহলে এই অনুশীলনের নয় নম্বর প্রশ্নের এই তিনটে উত্তর এবং দশ নম্বর প্রশ্নের উত্তর আমি যেভাবে লিখে দিলাম সেভাবেই কিন্তু তোমরা বাড়িতে খুব ভালো করে উত্তরগুলো পড়বে এবং মুখস্থ করবে এরপরে আমি তোমাদের কিছু বাংলা বানান দিয়েছি এই বাংলা বানানগুলিও তোমরা খুব ভালো করে বাড়িতে পড়বে কক্ষ ক যুক্তক্ষ কক্ষ উদ্বিগ্ন রস্য দয় হসন্ত উদ্বিঘ্ন বয়স্মি গয় দন্ত ন উদ্বিঘ্ন রক্ষক বৈশুণ্য র যুক্তক্ষ ক রক্ষক দৈর্ঘ্য তয়ৈকারে দই ঘয় রেফ জফলা দৈর্ঘ্য জন্তু বর্গীয় দন্ত নয় তয় রস্যুকার জন্তু তো আমি তোমাদের এই বাংলা বানানগুলি যেভাবে পরিয়ে দিলাম তোমরা কিন্তু ঠিক সেভাবেই বানানগুলো বাড়িতে বারবার করে পড়বে থ্যাংক ইউ